নমস্কার। স্বদেশী আন্দোলনে আরও একজন বাঙালি বীরাঙ্গনা শান্তি দাসের কথা আজ আমরা শুনব। আধো অন্ধকার একটা ঘর, 29 এ কৈলাস বসু স্ট্রিটের পুরনো এই বাড়িটায় আলো ঢোকে না তেমন, আলো তার সহ্যও হয় না। এখন একজন তাকে ধরে তুলে বসিয়ে দিলেন, আপাত দৃষ্টিতে অশীতিপর বৃদ্ধা মনে হলেও শান্তিদাস তখনও 80 স্পর্শ করেননি। দুরারোগ্য অসুখে ভুগছেন তিনি। 1985 সাল, কাগজে তাকে নিয়ে প্রতিবেদন লিখব, শুনব তার বৈচিত্র্যময় জীবনের কথা জানালাম, নিজের নাম পরিচয় জানালাম। কিছু কি বুঝতে পারলেন দেখে মনে হলো না, কেমন যেন ভাবলে সেন চাহনি। বললাম, আপনার মুখেই আপনার অতীত দিনের কথা শুনতে চাই আমি। কেমন যেন শ্লথ অসহায় ভঙ্গি, চোখ বন্ধ করে বসে রইলেন কতক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, সব যেন হারিয়ে যাচ্ছে, ছবিগুলো একটু সাজিয়ে নিই। শান্তিদাস দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে সেদিন অনেক কথাই বলেছিলেন, অনেক কথাই ছিল খাপছাড়া, এলোমেলো, কিছু কিছু অর্থহীন, তবু তার থেকে বেরিয়ে এসেছিল অনেক তথ্য। 1916 সালের 22শে নভেম্বর শান্তি ঘোষ কলকাতায় জন্মগ্রহণ করেন। বরিশালে ছিল ওদের আদি বাড়ি। তার ছোটবেলা কেটেছে কুমিল্লায়। পিতা দেবেন্দ্রনাথ ঘোষ কুমিল্লা কলেজের প্রফেসর, মায়ের নাম সলিলবালা ঘোষ। পিতা দেশপ্রেমী আদর্শবান মানুষ ছিলেন, সরাসরি রাজনীতির সঙ্গেও যোগ ছিল তার। শৈশব থেকেই সন্তানদের তিনি দেশপ্রেমের শিক্ষা দিতেন, আত্মত্যাগের শিক্ষা দিতেন, নিজেই তাদের স্বদেশী গান শেখাতেন। স্বাধীনতা আন্দোলনের আদর্শ তিনি শিশুদের মনে রোপণ করতেন সব সময়। 1926 সালে হঠাৎ এই আদর্শবান মানুষটির অকাল প্রয়াণ ঘটে। মাত্র 9 বছর বয়সে পিতৃহীন হলেও পিতা তার হৃদয়ে যে আদর্শবাদের পুত অগ্নি জ্বেলে দিয়েছিলেন, সেই আগুনই তাকে সারা জীবন উদ্দীপ্ত করে রেখেছিল, আর সেই আলোতেই তিনি চারদিক আলোকিত করে রেখেছিলেন। 1928 সালে সাইমন কমিশনকে কেন্দ্র করে চারদিকে বিক্ষোভ তীব্র রূপ নেয়, শান্তিও উদ্বুদ্ধ হয়ে ওঠেন। তিনি ছিলেন কুমিল্লার ফৈজুন্নেসা গার্লস স্কুলের ছাত্রী, সহপাঠী ছিলেন সুনীতি চৌধুরী। স্কুলে তার সঙ্গে পড়তেন আর এক অগ্নিকন্যা, যুগান্তর দলের সদস্যা প্রফুল্ল নলিনী ব্রহ্ম। শান্তি আর সুনীতিকে দেখে তার মনে হয় এই কন্যা দুটি অন্য ধাতুতে গড়া, এদের দিয়ে অনেক বড় কাজ করানো যাবে। দুজনেই ছিলেন বাকপটু, তেজস্বী। প্রফুল্ল ওদের নিয়ে যান যুগান্তর দলের নেতাদের কাছে। তাদের দেখে নেতারাও বুঝতে পারলেন এরা দুটি স্ফুলিঙ্গ। নানান ধরনের স্বদেশী বই পড়তে দিলেন তাদের। দুটি মেয়েই দলে যোগ দিল, দুজনেরই উৎসাহ সীমাহীন। ওদের দিয়ে অনেক বড় কিছু করানোর জন্য নেতারাও প্রস্তুত হতে থাকলেন। 1930 সাল, দেশ জুড়ে চলছে আইন অমান্য আন্দোলন। দলে দলে মানুষ পথে বেরিয়ে এসে বিক্ষোভে সামিল হচ্ছেন। অকুতোভয় যুব সমাজ, প্রশাসনের অত্যাচার শুরু হয়ে গেল। ইংরেজ সরকারের পুলিশ নির্বিচারে অকথ্য নির্যাতন শুরু করল মানুষের উপর। এতে যুব সমাজ আরও বিক্ষুব্ধ হয়ে উঠল। শান্তি সুনীতির মতো কিশোর কিশোরীদের মনেও জ্বলে উঠল বিদ্রোহ আর ঘৃণার আগুন। এই সময় নিরীহ মানুষের শোভাযাত্রার উপর পুলিশের নির্মম লাঠিচার্জ শুরু হলো সর্বত্র। সেই অকথ্য অত্যাচার সচক্ষে দেখে প্রতিশোধ নেওয়ার জন্য শান্তি আর সুনীতি মরিয়া হয়ে উঠল। নেতারাও তাদের বুঝিয়েছেন ইংরেজকে না তাড়ালে দেশে শান্তি আসবে না। পুলিশি অত্যাচারে সাধারণ আন্দোলনকারী মানুষগুলির রক্তাক্ত, ক্ষতবিক্ষত, অর্ধমৃত দেহগুলি তাদের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করল। শান্তি সুনীতিরা এবার সরাসরি কাজ করার লক্ষ্যে শুরু করল প্র্যাকটিস। স্বগতোক্তির মতো বললেন, বাড়ির কোনো বিধিনিষেধ, মায়ের বারণ, কোনো কিছুই আর আমাদের আটকে রাখতে পারল না। আমরা বুঝে নিলাম পথ ঘর নয়।
পথই কাজের ক্ষেত্র, চাই সশস্ত্র বিপ্লব, চাই অত্যাচারী ইংরেজের রক্ত, চাই স্বাধীনতা। এ এক অদ্ভুত উন্মাদনা, মরণের দিকে ছুটে যাবার নেশা। ময়নামতি কোটবাড়ি পাহাড়ে শুরু হলো লাঠি খেলা, ছোড়া চালানো, রিভলভার ছোঁড়ার প্র্যাকটিস। নিখুঁত অনুশীলন চাই, যাতে লক্ষ্যভ্রষ্ট হতে না হয় কখনো। নিজেদের তৈরি করার সঙ্গে সঙ্গে শুরু হলো অন্যদের প্রশিক্ষিত করার কাজ। বিভিন্ন পাড়ায় গিয়ে ছাত্রছাত্রী এবং অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে বিপ্লবাত্মক পুস্তিকা বিতরণ করে জনচেতনা জাগানোর কাজও শুরু হলো। সেই সঙ্গে চলতে থাকলো তাদের গোপনে লাঠি খেলা ও ছোড়া চালানোর প্রশিক্ষণ। কুমিল্লায় ছাত্র কনফারেন্সের পর প্রফুল্ল নলিনী ব্রহ্মকে সভানেত্রী, আমাকে সম্পাদিকা আর সুনীতি চৌধুরীকে ক্যাপ্টেন নির্বাচন করা হলো। আমরা অল্প বয়সী ছাত্রীদের নিয়ে গড়ে তুললাম ছাত্রী সংঘ। ক্যাপ্টেন হিসেবে সুনীতি ওই মেয়েদের ড্রিল প্যারেড শেখাতো। 50-60 জন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রী ছিল কঠোর নিয়মানুবর্তী স্বেচ্ছাসেবিকা। দেশে সেই সময় ঘটে চলেছে বিপ্লবী তরুণ তরুণীদের নানা দুঃসাহসিক কাণ্ড কারখানা। সরকারি পদাধিকারী ইংরেজদের উপর আঘাত হানা ও হত্যা করার মতো ঘটনা ঘটছে চারিদিকে। প্রফুল্ল, আমি ও আরও অনেকে দলের নেতাদের প্রভাবিত করার চেষ্টা শুরু করলাম। আমাদের বক্তব্য ছিল, আমরা কেন থেমে থাকব। বারবার ওদের কাছে আবেদন জানাতে লাগলাম, আমরা কিছু করতে চাই, আমাদের উপর কিছু কাজের দায়িত্ব দেওয়া হোক। এই সময় দল সিদ্ধান্ত নেয় কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে হত্যা করে ব্রিটিশ সরকারকে চরম আঘাত হানা হবে। আমরা বারবার আবেদন জানাতে থাকি ওই দায়িত্ব আমাদের দেবার জন্য। শেষ পর্যন্ত আমার আর সুনীতির উপর দল দায়িত্ব দিল। দলেরই নির্দেশে প্রফুল্ল থাকবেন বাইরে, তিনি যা করবেন গোপনে করবেন। পরিকল্পনা ঠিক হলো, আমি আর সুনীতি জেলা ম্যাজিস্ট্রেটকে একটা দরখাস্ত দেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট করব। তারপর সামনাসামনি পৌঁছে দুজনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করব, যাতে কোনোভাবেই লক্ষ্যভ্রষ্ট না হয় গুলি। 1931 সালের 14 ডিসেম্বর এলো সেই কাঙ্ক্ষিত দিন। সকাল থেকেই আমি তৈরি হয়ে বসে আছি, জামার মধ্যে গুলি ভর্তি রিভলভার লুকানো। দলের পরিকল্পনা মতো নির্দিষ্ট সময়ে একটা ঘোড়ার গাড়ি এলো সুনীতিকে নিয়ে। আমি উঠে বসলাম ওই গাড়িতে। গাড়ি ছুটল জেলা ম্যাজিস্ট্রেটের বাংলোয়ে। ওখানে পৌঁছে বেয়ারার হাতে একটা কার্ড পাঠালাম। ম্যাজিস্ট্রেট স্টিভেন্স বেরিয়ে এলেন সুযোগ একেবারে হাতের নাগালে। এতটুকু সময় নষ্ট করতে রাজি ছিলাম না আমরা, দুজনেই একসঙ্গে গুলি চালিয়ে দিলাম। স্টিভেন্স লুটিয়ে পড়ল চোখের সামনেই। তারপর সে কী তাণ্ডব, ঘরময় পুলিশের দাপাদাপি। সুনীতিকে মাটিতে ফেলে ওরা মারতে শুরু করল। সে কী মার, কিল চড় লাথি, খুশি চলছে একটানা। আমার হাতে তখনও রিভলভারটা ধরা, লুকোতে পারিনি। রিভলভার সমেত হাত দুটো একজন চেপে ধরে আছে পেছন থেকে। চাপরাশিরা পর্যন্ত এবার মারতে শুরু করলো আমাকে, বৃষ্টির মতো মার পড়ছে। এমন সময় পাগলা ঘণ্টি বেজে উঠল। মুহূর্তে অসংখ্য পুলিশ চলে এলো, তারাও ঝাঁপিয়ে পড়ল আমাদের উপরে। আমাদের দুজনকে এবার পিছমোড়া করে বাঁধল তারা, তারপর নতুন করে মারতে লাগলো। ওই প্রচণ্ড মারও যেন তখন আমাদের গায়ে লাগছিল না, কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম আমরা। শুধু অশ্রাব্য গালাগালিগুলি কানে যেন শিষে ঠেলে দিচ্ছিল। মার খেতে খেতে আমরা সেখানেই লুটিয়ে পড়লাম। মনে হচ্ছিল ওখানেই শেষ হয়ে যাব আমরা। ওই রকম প্রচণ্ড গণ্ডগোলের মধ্যে একজন পুলিশ ইন্সপেক্টর এসে আমাদের উদ্ধার করে, তারপর জেরা করার জন্য দুজনকে আলাদাভাবে বসায়। কিন্তু শত অত্যাচারেও আমি বা সুনীতি কেউ মুখ খুলেনি। এরপরে আমাদেরকে নিয়ে যায় কুমিল্লা জেলে। কুমিল্লা জেল থেকে পরে আমাদেরকে নিয়ে আসা হয় কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে। 1932 সালের 18 জানুয়ারি আমাদের বিরুদ্ধে মামলা শুরু হয়। কিন্তু আমাদের বয়সটা তখন এতই কম যে এইসব মামলা মকদ্দমার গুরুত্বই বুঝিনি। কোটে কত লোকজন, আমরা বেশ হাসি খুশিই থাকতাম আর সবাই আমাদের দিকে কেমনভাবে যেন তাকিয়ে থাকত। একদিন আমরা জনতার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে থাকলাম,
কারণ আগের দিন আমাদের দাঁড় করিয়ে রেখেছিল সারাটা দিন। এদিন ওরা কি মনে করে আমাদের দুটো টুল দিল বসতে। মাত্র নদিনেই বিচার শেষ হলো আমাদের। যেহেতু স্টিভেন্স খুন হয়েছে আমাদের হাতেই, তাই সবাই জানত এবং আমরাও জানতাম ফাঁসি হবে আমাদের। কিন্তু রায় ঘোষণা হতে দেখা গেল যেহেতু আমাদের দুজনেরই বয়স 14 বছর, তাই ফাঁসি না দিয়ে আমাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খুব হতাশ হলাম আমরা, কারণ আমরা চাইছিলাম আমাদের ফাঁসি হোক, তাতে আমাদের দেশের আমাদের সমবয়সী ছেলে মেয়েদের আর কেউ ঘরে আটকে রাখতে পারত না, প্রশাসনের কাছে বিশাল একটা ধাক্কা হয়ে ফিরে আসতে পারত আমাদের ফাঁসির ঘটনা। আমাদের ফাঁসি না হলেও আমাদের ওই সাহসী অভিযান এবং সাফল্য যুব সমাজের বুকে সেদিন আগুন জ্বালিয়ে দেয়। আমাদের দুজনের জন্য দেশবাসী চিন্তাকুল হয়ে উঠেছিল। কোর্ট চত্বরে মানুষের ঢল নেমেছিল বিচারের দিন। বিচারে আমাকে দ্বিতীয় শ্রেণীর বন্দী ও সুনীতিকে তৃতীয় শ্রেণীর বন্দী হিসেবে ঘোষণা করা হয়। শুরু হলো আমাদের বিচিত্র জীবনযাপন। একত্রে এবং এক জেলেও রাখা হয়নি আমাদের। ঘুরিয়ে ফিরিয়ে আমাদের রাখা হচ্ছিল প্রেসিডেন্সি, রাজশাহী ও হিজলি জেলে। তবে যেখানেই আমরা গেছি সবাইকে মাতিয়ে দিয়েছি। একবার আমাকে রাখা হলো মেদিনীপুর জেলে, সেখানে তখন ছিলেন বীণা দাস। ওই জেলটি ছিল কুখ্যাত জেলারের অনাচারের জায়গা, মেট্রনও তথই বচ। বীণা প্রতিবাদ জানানোর জন্য বসলেন অনশনে, আমিও যোগ দিলাম। সেই সময় সুনীতিকে বদলি করে আনা হলো এই জেলে, সেও মহা উৎসাহে সামিল হলো অনশনে। চলল টানা 7 দিন অনশন, শেষ পর্যন্ত জেলারকে বদলি করা হলো। কিন্তু প্রশাসনের চোখে এইসব ডেঞ্জারাস মেয়েদের একসঙ্গে রাখার ঝুঁকি আর নিল না জেল কর্তৃপক্ষ। বিভিন্ন জেলে আমাদের আলাদা রাখার ব্যবস্থা করা হলো। সুনীতি ছিল অত্যন্ত অনমনীয় প্রকৃতির মেয়ে, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছিল ওরই উপরে। তৃতীয় শ্রেণীর কয়েদি হিসেবে হেন অপমান আর অত্যাচার ছিল না যা তাকে সহ্য করতে হয়নি। জেলের সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছিল তাকে। অন্যদিকে ইংরেজ সরকার সুনীতির বাবার পেনশন বন্ধ করে দেয়, তার দুই দাদাকে গ্রেপ্তার করে বন্দি করে রাখে। আত্মীয়রা যারাই তাদের পাশে দাঁড়াতে চেয়েছে তারাই পড়েছে রাজরোষে, পুলিশি অত্যাচারের মুখে। আর ছোট ভাই প্রচণ্ড পরিশ্রম করে পরিবারের মুখের অন্ন সংস্থান করতে গিয়ে যক্ষাক্রান্ত হয়ে মারা যায়। তার উপরে যখন তখন ছিল সেই বাড়িতে পুলিশের হানা, পরিবারটিকে শেষ করে দেওয়াই ছিল প্রশাসনের উদ্দেশ্য। সুনীতি, আমাদের সুনীতি তবু নত হয়নি। আমরা আমাদের কৈশোর তারুণ্য কাটিয়ে দিয়েছিলাম কারার অন্তরালে। 7-7টি বছর কেটে গেল। 1939 সালে গান্ধীজির চেষ্টায় সব রাজনৈতিক বন্দীদের সঙ্গে আমরাও মুক্তি পাই। মুক্তি পাবার পর আবার আমরা পড়াশোনা শুরু করি। ম্যাট্রিক পাশ করবার পর সুনীতি ডাক্তারি পড়তে শুরু করে, আমি সাধারণ শাখায় পড়াশোনা করতে থাকি। আমার ছিল লেখালেখির নেশা, সাহিত্য ভালোবাসতাম। আমার দীর্ঘ জেল জীবন ও পরবর্তী জীবনের কথা নিয়ে অরুণ বন্ধী নামে আত্মজীবনী লিখি। 1942 সালে চিত্তরঞ্জন দাসের সঙ্গে আমার বিবাহ হয়। 1962 থেকে 1967 সাল পর্যন্ত বঙ্গীয় প্রাদেশিক বিধানসভা এবং 1952 থেকে 1962 সাল পর্যন্ত এবং 1967 থেকে 1968 পর্যন্ত ছিলাম রাজ্য বিধানসভা পরিষদের সদস্য। 1985 সালের পরে শান্তিদাসের সঙ্গে আর আমার দেখা হয়নি, কারণ কথা বলতে ওর খুব কষ্ট হতো, তাই চাইনি তাকে বিরক্ত করতে বারবার। কিন্তু 1989 সালের 29শে মার্চ বড় অদ্ভুতভাবে তার সঙ্গে আমার দেখা হয়ে গেল। কদিন আগেই শুনেছিলাম তিনি গুরুতর অসুস্থ। 29 মার্চের বৃষ্টি ঝরা দুপুরে তার খবর নেবার জন্য তার কার্তিক বোস রোডের বাড়িতে গেলাম। গিয়ে শুনলাম একটু সময়ের জন্য পিস হেভেন থেকে তিনি আসছেন। গন্তব্য বাড়ি ছুঁয়ে শ্মশান। 2 দিন আগে 27শে মার্চ রাত 2:40 মিনিটে তিনি প্রয়াত হয়েছেন।
একমাত্র পুত্রের অপেক্ষায় তার দেহ রাখা ছিল হিমঘরের নিভৃত প্রকোষ্ঠে। 29 মার্চ দেখলাম তার দেহ এলো ম্যাটাডোরে, জাতীয় পতাকায় ঢাকা। বাড়ির সামনে রাস্তার উপরে দাঁড়ালো গাড়ি, নিতান্তই অনাড়ম্বর যাওয়া। নেই লোকজনের সমাবেশ, নেই শোকার্ত আবেগাপ্লুত মানুষের শ্রদ্ধার্ঘ নিয়ে গিয়ে আসা। গুটি কয় পরিজন, তাদের দেওয়া ধূপ আর তুলসী পাতা উপহার নিয়ে তিনি পথ থেকেই ফিরে চললেন অন্য এক অজানা পথে। তাকে এগিয়ে দেবার জন্য সঙ্গে মাত্র কজন মৃদু হরিবোল ধ্বনি, একটা অগ্নিশেখা নিবে গেল নিঃশব্দে। ওখানেই দাঁড়িয়ে ভাবছিলাম, কি অসহায় করুণ তার মুখখানি, অথচ কি তেজ, সাহস, মেধা, দেশপ্রেম। কতদিন ধরে তিনি এই দেশকে, মানুষকে দিয়ে গেছেন আজীবন। তার সঙ্গে একসঙ্গে উচ্চারিত হয়েছে আজীবন যার নাম, সেই পরোপকারী নিঃস্বার্থ তেজস্বিনী সুনীতি চৌধুরীও চলে গেছেন আগের বছর 1988 সালের 12ই জানুয়ারি। ছোট্ট দুলাইনের খবরই যবনিকা টেনে দিয়েছে তার কাহিনীতে। অচিরেই শান্তি দাসের খবরটাও হয়তো তার জীবনের শেষ অধ্যায়ের অন্তিম সীমারেখা টেনে দিয়ে যাবে।